জেলার প্রধান পাইকারি ও খুচরা সবজির বাজার জিয়া বাজার। প্রতিদিন ভোরে বিভিন্ন প্রান্ত থেকে সবজি নিয়ে আসেন কৃষকরা। মিলছে হরেক রকমের টাটকা সবজি। বাজারে সবজির সরবরাহ ভালো থাকায় দামও কমতির দিকে, তবে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। কোনো জায়গা পাই না, রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মাল বিক্রি করতে হয়। বৃষ্টি বাদল আসলে কঠিন অবস্থা হয়। ছোট গলি মাল নিয়ে খরিদ করে নিয়ে কোথাও যে বেড়বো কি খাড়া হবো এমন কোনো জায়গা নাই। জায়গা শর্ট হওয়ার কারণে ব্যবসা বাণিজ্য কথা অনেক মানে দুষ্কর হয়ে যায়। এদিকে বাজারটিতে স্থান সংকুলন না হওয়ায় ক্রেতা বিক্রেতার ভিড়ে উধাও স্বাস্থ্যবিধি। এতে বাড়ছে করোনা সংক্রমণের শঙ্কা। আমরা সরকারের কাছে এবং জেলা প্রশাসকের কাছে একটি জায়গা চেয়েছি, এই জায়গাটা পেলে আমরা মানুষের সুবিধা হবে এবং স্বাস্থ্যবিধি আমরা ঠিক রাখতে পারব। কুড়িগ্রাম শহরের কেন্দ্রস্থলে পৌরসভা পরিচালিত মাত্র 1.5 একর জমির উপর প্রতিষ্ঠিত এ বাজারে স্থায়ী দোকান রয়েছে 96টি। এছাড়া টিন শেডের ভেতরে রয়েছে গাদাগাদি করে বিপুল সংখ্যক অস্থায়ী দোকান। সময় সংবাদ, কুড়িগ্রাম।